হ্যালো ফ্রেন্ড, অদিতি অরণ্য ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে বানাবো আলুর একটা রেসিপি। তো এই আলু নিয়ে নিয়েছি 5টা মতো। এই আলুগুলোকে এর মধ্যে গ্রেট করে নেব, ভুজিয়া টাইপের হবে, আলু ভুজিয়া। হ্যাঁ, এরকম এরকম করে হক করে নেব। তাই তাই এগুলো আগে গ্রেট করে নিই। দেখো এইভাবে আমি ঘষে নিচ্ছি, দেখো এরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে সবটাই ঘষে নেব। তো দেখো গ্রেট করে নিয়ে চলে এসেছি, এবার এটা ভালো করে ধুয়ে নেব। এরকম করে বেশ কয়েকবারই ধুয়ে নেব, যতক্ষণ না এইরকম জলটা পরিষ্কার আসছে। এই জলটা যতক্ষণ পরিষ্কার আসছে ততক্ষণ ধুয়েই নেব অনেকবারই। দেখো এবার এটা পরিষ্কার জল চলে এসেছে, এটা 4 বার মতো ধুলাম। চার মার মতো ধুয়ে এটা হচ্ছে, এবার ছেঁকে নেবো এটা। আলুগুলো জল ঝরতে দিলাম, সেই ফাঁকে একটু বাদামগুলো ভেজে নিই। কড়াই তেল চেপেছি, সাদা তেল দিয়েছি, বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার ভেজে নেবো কিছু কারি পাতা ভেজে নেব। কারি পাতা জল ছিল সেই জন্য একটু ছিটকে গেল, কারি পাতাগুলো ভেজে নেওয়া হয়ে গেল। দেখো আলুগুলো জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি, এবার ভেজে নেব। এরকম ভাবে নিয়ে ভালো করে ভেজে নেব। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব, দেখো কেমন হয়েছে। এটা তুলে নিলাম, এভাবে সবগুলো ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেল, দেখো এগুলো সব ভেজে নিয়ে চলে এসেছি, কেমন লাগছে দেখো। দেখো এই দেখো একদম খুড়মুড়ি হয়েছে। এটাকে সুন্দরভাবে দেখানোর জন্য যে বাদামগুলো ভেজেছিলাম বাদামগুলো দিয়ে দেবো, আর কারি পাতাগুলো দিয়ে দেবো, দেখতেও খুব ভালো লাগবে। আর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি লবণ, আমি বিট লবণ ব্যবহার করছি, তোমরা যে যা ইচ্ছা লবণ ব্যবহার করতে পারো। দেখো কেমন লাগছে দেখতে, যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একবার বানাবে খুব সহজ পদ্ধতিতে। দেখো